রাজ্যিক চলচ্চিত্র বঁটা বিতর্ক হয় রাজ্যিক চলচ্চিত্র বঁটাক আরম্ভ হয়েছে এটা বিতর্কর 2018 চনের শ্রেষ্ঠ নেপথ্য গায়িকার বঁটাক সৃষ্টি হয়েছে এই বিতর্কর 2018 চনের শ্রেষ্ঠ নেপথ্য গায়িকার বাবে বাছনি করা হয়েছিল নিজানর গান চলচ্চিত্রখনের নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটি এই সংগীতটি কণ্ঠদান করেছিল জুবিন গার্গ আর রূপজ্যোতি দেবীয়ে কিন্তু বঁটার বাবে জুরি মেম্বারে উল্লেখ করিলে নাহিদ আফ্রিনের নাম আর সেই মর্মে নাহিদ আফ্রিনের লগত যোগাযোগ করা হল 13 মার্চত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত রাজ্যিক চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠানত নাহিদ আফ্রিনে বঁটা গ্রহণ করে কিন্তু বঁটা গ্রহণের মুহূর্তত মঞ্চর স্ক্রিনত চলোয়া হয়েছিল নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটি তার পিছতে সৃষ্টি হয় বিতর্কর জুরিয়ে যদি নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটিত কণ্ঠদান করা নেপথ্য গায়িকাক শ্রেষ্ঠত্বর বাবে বিবেচনা করেছিল তেনেহলে বঁটাটো পাব লাগিছিল রূপজ্যোতি দেবীয়ে কিন্তু বঁটাটোর বাবে জুরিয়ে নাম উল্লেখ করে নাহিদ আফ্রিনের আর সেই মর্মে বঁটাটো নাহিদ আফ্রিনকে প্রদান করা হয় বঁটা প্রদান কমিটির এই খেলিমেলির বাবে রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে এটা তীব্র বিতর্কর সোশিয়াল মিডিয়াত সরব হয়ে পড়েছে সাংস্কৃতিক ক্ষেত্রে জড়িত সকলো লোক কার ভুলের বাবে কার দায়িত্ব জ্ঞানহীনতার বাবে এনেকা একটা ডাঙর ভুল একটা ডাঙর বিতর্কর সূচনা হল রাজ্যিক চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠানত ১৩ মার্চত রাজ্যিক চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠানলৈ যোৱাৰ পিছত রূপজ্যোতি দেবীয়ে সোশিয়াল মিডিয়াত এটা পোস্ট দিয়ে এই পোস্টত নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটির ইউটিউব লিঙ্ক দি নাহিদ আফ্রিনক বঁটাটো লাভ করার বাবে অভিনন্দন জানায় নকলে হব যে পোস্টটো ভরি আছিল তীব্র শ্লেখ আর বক্তৃতীরে পোস্টত লগতে আপলোড করেছিল বঁটা প্রদান অনুষ্ঠানের ফটো আর প্রমাণপত্র আর সেই প্রমাণপত্রত স্পষ্টভাবে উল্লেখ আছে যে নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটির কথা গীত গাইছে কোনোবাই বঁটা প্রদান করা হল আন কোনোবা ইয়াকে লৈ অব্যাহত আছে এতিয়া ব্যাপক চর্চা ব্যাপক প্রতিক্রিয়া নিজানর গান চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছিল সংগীত পরিচালক যতীন শর্মায় বঁটা প্রদান সম্পন্ন হয়ে যাওয়ার পিছত এই বিষয়টো লৈ নিজের বক্তব্য সোশিয়াল মিডিয়াত আপলোড করেছে সংগীত পরিচালকগৰাকীয়ে যতীন শর্মায় নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটির বাবে নাহিদ আফ্রিনে বঁটা গ্রহণ করার বাবে কণ্ঠশিল্পীগৰাকীক কটু সমালোচনা করে যেতিয়া নাহিদর একটা পোস্ট দেখিলো নাহিদে অ্যাওয়ার্ডটো লৈ থকা সময় পিছফালে তেওঁর পিছফালে ডিসপ্লেখনত তেওঁ গোৱা গীতটি ডিসপ্লে হোৱা নাছিলে ডিসপ্লেখনত আছিলে আচলতে নীলাতে লুকা ভাকু গীতটিহে গতিকে ইমানখিনি জানি নাহিদে কি ভাবি বেলেগে গোৱা গীত এটির অ্যাওয়ার্ডটো একসেপ্ট করলে সেটোহে বড় আশ্চর্যকর কথা মই ইমান ডাঙর একটা অ্যাওয়ার্ড অসম সরকারের দ্বারা মানে দিয়া গৈছে তেনেকুৱা এটা অ্যাওয়ার্ডত মোৰ এখন সিনেমা সিলেক্ট হওয়াটো মোৰ কাৰণে বহুত অতি গৌরবর কথা কিন্তু সঁচা গীত এটিত সঁচা যিজন শিল্পী তেওঁ পোৱাটো মই বিচাৰোঁ আৰু এইটো দুখ আচলতে যে অসম চৰকাৰৰ একদম নহয় ইয়াত এখন কমিটি বনাই দিয়া হয় মানে মূলতে আমাৰ ছিলেকশ্যনৰ কাৰণে যিখন জুৰি গঠন কৰি দিয়ে তেওঁলোকৰহে দায়িত্ব আছিলে এইটো আচলতে প্ৰত্যেকটো ফাইনেল লিষ্ট এখনো তেওঁলোকে যেতিয়া হস্তাক্ষৰ কৰে তেওঁলোকে এবাৰ চাব লাগিছিলে আচলতে নামটো ঠিকে গৈছেনে নাই নাহিদে যেতিয়া এনাউন্স কৰিছে তেতিয়াও আচলতে নাহিদে কথাটো ক'ব পাৰিলে এই গীতটি মই গোৱা নাই তেওঁ সৰু হৈ নগলে তেওঁ বহুত ডাঙৰ হৈ গলহেঁতেন এতিয়া একচেপ্ট কৰাৰ পিছত জানিখিনি একচেপ্ট কৰাৰ পিছত মোৰ ক'বলৈ কোনো ভাষা নাই নীলাতে লুকা ভাকু শীর্ষক গীতটিৰ বাবে 2018 চনৰ শ্ৰেষ্ঠ নেপথ্য গায়িকাৰ বঁটা গ্ৰহণ কৰাৰ বাবে ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত ভৰি পৰে তীব্র সমালোচনাৰে আৰু এই সমালোচনাৰ পিছত কণ্ঠশিল্পী নাহিদ আফ্রিনে ছ'চিয়েল মিডিয়াত নিজৰ স্পষ্টীকৰণ আগবঢ়াইছে নাহিদে স্পষ্টভাৱে উল্লেখ কৰে যে নীলাতে লুকা ভাকু গানটিৰ বাবে তেওঁক সেই বঁটাৰ বাবে বাছনি কৰাৰ কথা কোনেও কেতিয়াও কোৱা নাছিল আনকি নিমন্ত্ৰণ দিওঁতেও সেই কথাক উল্লেখ কৰা নাছিল বঁটা প্ৰদান অনুষ্ঠানত নীলাতে লুকা ভাকু গীতটিত মঞ্চৰ স্ক্ৰীণত চলি থকাৰ কথাটোও হেনো মন কৰা নাছিল পিছত যেতিয়া এই কথা জানিব পাৰে তেতিয়া তেওঁ হতভম্ব হৈ পৰে নাহিদে লগতে স্পষ্ট কৰি দিয়ে যে প্ৰয়োজন হলে তেওঁ বঁটাটো উভতাই দিবলৈকো সাজু আছে আপোনালোকে ভুল ধৰিছে ঠিক আছে মই একো বেয়া পোৱা নাই মই সৰু হৈ আছো ভুল
আপোনালোকে ধৰিছে যদি মই বেয়া পাবলৈ নাযাওঁ আপোনালোকক কিন্তু মই এটা কথাই ক'ম যে মোৰ ইয়াতে ভুল কোনো ধৰণৰ নাই এণ্ড আই এম কমপ্লিটলি ইনোচেণ্ট আপোনালোকে যদি কাৰোবাক সুধিবলগীয়া আছে দেন জুৰি বৰ্ডক সোধক জুৰি মেম্বাৰ্ছসকলক সোধক যিসকলে ছিলেকশ্যন কৰিছে তেওঁলোকে মোৰ নাম নমিনেট কৰি মোক ছিলেক্ট কৰিছে নে তেখেতৰ নাম নমিনেট কৰি তেখেতক ছিলেক্ট কৰিছে এই গানটোৰ কাৰণে সেইটো তেওঁলোকৰ পৰা ক্লেৰিফিকেশ্যন যদি আহে মই বেছি ভাল পাম আৰু ইনফেক্ট লাষ্টত যদি মই গম পাওঁ জুৰি বৰ্ডে যদি স্বীকাৰ কৰে যে নাই এই এৱাৰ্ডটো নাহিদক নিদি আমি নীলাতে লুকা ভাকুৰ গীতটিৰ যিগৰাকী কণ্ঠশিল্পী সন্মানীয় ৰূপজ্যোতি দেৱী বাইদেউ তেখেতক যদি তেওঁলোকে কয় যে দিব এৱাৰ্ডটো তেতিয়া মই হেপিলি মানে হেপিলি এৱাৰ্ডটো ঘূৰাই দিবলৈও ৰেডি আছোঁ কাৰণ সেই একেটিয়া এৱাৰ্ড মই আগতেও পাই থৈছোঁ আৰু মই সেইটোক লৈ যথেষ্ট ছেটিছফাইড আৰু ইফালে ৰাজ্যিক চলচ্চিত্ৰ বঁটা বিতৰ্কৰ পিছত মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ প্ৰতিক্ৰিয়া দুয়োপক্ষৰ ভুল বুজাবুজি হোৱাৰ বাবে এনে ঘটনা সংঘটিত হোৱা বুলি মন্তব্য মন্ত্ৰীগৰাকীৰ যদি নাহিদে গানটো গোৱা নাছিল তেন্তে বঁটাটো ল'ব নালাগিছিল বুলি মন্তব্য কৰে মন্ত্ৰী হাজৰিকাই অলপ সেইটো এটা ভুল হৈছে বুলিয়ে ক'ম আৰু যদি গান গোৱা নাছিলে নাহিদ আফ্ৰিন ডাঙৰণীও অলপ আগুৱাই গৈ বঁটাটো ল'ব লগা নাছিল নালাগিছিল দুই পক্ষৰে অলপ ভুল বুজাবুজি হোৱা যেন মোৰ অনুভৱ হয় ইমান ভুল কিয় হৈ আছে চৰকাৰ সেৱা পৰীক্ষা কেতিয়াবা এইটোতো একচুৱেলি মই এতিয়া কালৈকে ক'ম জুৰিৰ সদস্যসকলক ক'ম নে চৰকাৰক ক'ম এইটো আচলতে চৰকাৰে নকৰে বঁটাটো চৰকাৰে নিদিয়ে জুৰিসকলে কৰে জুৰিসকলো যথেষ্ট সন্মানীয় ব্যক্তি গতিকে তেখেতলোকৰ ওপৰত কোৱাৰ মোৰ মই ক'বলৈ অলপ অপাৰগ তথাপিতো কৈছোঁ ক'ৰবাত অলপ ভুল বুজাবুজি হৈছে কিন্তু যিহেতু গানটো গোৱাই নাছিল নাহিদ আফ্ৰিন ডাঙৰীয়ানীয়ে আগেয়ে ক'লে হয়তো সমস্যাটো তাতেই সমাধান হ'ল হয় ইফালে বঁটা প্ৰাপকৰ নামক লৈ বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰা অসম চলচ্চিত্ৰ উন্নয়ন নিগমে প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ নামটো শুদ্ধকৈ লিখিব নোৱাৰিলে শ্ৰেষ্ঠ নেপথ্য শিল্পীৰ বঁটা প্ৰদান কৰা হয় বিশিষ্ট শিল্পী প্ৰয়াত প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ নামত কিন্তু বঁটা প্ৰাপকৰ যিখন প্ৰমাণ পত্ৰ দিয়া হ'ল সেই প্ৰমাণ পত্ৰত লিখা আছিল প্ৰতিমা পাণ্ডে বৰুৱা বুলিহে এটাৰ পিছত আনটো ভুল অসমৰ এগৰাকী প্ৰখ্যাত শিল্পী প্ৰতিমা বৰুৱা পাণ্ডে আৰু এই প্ৰতিমা পাণ্ডে বৰুৱাৰ নামটো ক্ষমা কৰিব প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ নামটো শুদ্ধকৈ লিখিব নোৱাৰিলে শ্ৰেষ্ঠ নেপথ্য শিল্পীৰ বঁটা প্ৰদান কৰা হয় বিশিষ্ট শিল্পী প্ৰয়াত প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ নামত কিন্তু বঁটা প্ৰাপকৰ যিখন প্ৰমাণ পত্ৰ দিয়া হ'ল সেই প্ৰমাণ পত্ৰখনত লিখা হ'ল প্ৰতিমা পাণ্ডে বৰুৱা বুলিহে